ঘরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠ বলেই সবাই মনে করছিল ম্যাচ জিতে যাবে স্বাগতিকরা, কিন্তু দুই বল হাতে রেখেই অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তাই পুরো বাংলাদেশ দলকে কৃতিত্ব দিয়েছেন লঙ্কান অধিনায়ক, একই সঙ্গে মুশফিককেও ভাসিয়েছেন প্রশংসায়। মুশফিকের ম্যাচ সেরা পারফরমেন্সের প্রশংসা করে দীনেশ চান্দিমাল বলেছেন, দারুণ একটি ইনিংস ছিল মুশফিকের। আমরা জানি ওরা সাম্প্রতিক দুর্দান্ত ক্রিকেট খেলছে, আমার মনে হয় আমার দেখা সেরা ইনিংসেই খেলেছে মুশফিক। সেরা ইনিংস উপহার দিতে 35 বল খেলেন মুশফিক, শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 72 রানে। আর সেই মুশফিকের ব্যাটে এমন হার বরণের পর বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন লঙ্কান অধিনায়ক। আমাদের সংগ্রহটা ভালোই ছিল, কিন্তু ক্রিকেটে অবশ্য এমনটা হয়েই থাকে, অনেক সময় 200 রান করলেও অনুমান করা যায় না যে জেতা সম্ভব। তাই ক্রিকেট সবসময়ই মজার একটা খেলা যার পরিবর্তন হয়। বাংলাদেশকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে, আজকে ওরা ছিল অসাধারণ এবং পরিস্থিতি আমাদের থেকেও ভালোভাবে সামাল দিয়েছে। কলম্বোতে বিশাল রান পাহাড় গড়লেও শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংয়ে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। 214 রানের সেই পাহাড় অনায়াসে টপকে শ্রীলঙ্কায় রান তাড়ায় রেকর্ড করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে হারানোর স্বাগতিকরা কেন এভাবে ব্যর্থ হল, জবাবে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল অবশ্য বোলারদেরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। খেলাটা দারুণ হয়েছিল, আমরা ভালো পুঁজি সংগ্রহ করেছিলাম, কিন্তু বলতে গেলে উইকেট ছিল ব্যাটিং সহায়ক। ব্যাটিং বিভাগ বিবেচনা করলে আমরা মানসম্মত বোলিং করিনি, একই সঙ্গে পরিকল্পনাগুলো ঠিকমতো প্রয়োগ করতে পারিনি।